নমস্কার বন্ধুরা বাড়িতে থাকা রান্নার কড়াইতে বানিয়ে ফেলো খুব সহজে নরম ফুলকো চিতুই পিঠে বা আজকে পিঠে এই পিঠেটা বানানোর জন্য কোনো রকম মাটির ছাঁচের প্রয়োজন হবে না অথবা প্রয়োজন হবে না কোনো রকম আপ্পাম প্যানের একদম নরম ফুলকো জালিদার প্রত্যেকটা তৈরি হবে আর খুব সহজে দেখাবো প্রত্যেকটা টিপস ফলো করে বানালে একদম পারফেক্ট হবে তো এরকম মাটির ছাঁচ আমি ব্যবহার করব না তার পরিবর্তে ব্যবহার করব এরকম কড়াই যেটা আমাদের সবার বাড়িতে থাকে তো কিভাবে করতে হবে তার জন্য দেখো প্রথমেই আমি নিয়েছি চালের গুঁড়ি এখানে আমি সিদ্ধ চালের গুঁড়ি নিয়েছি চাইলে তোমরা আতপ চালের গুঁড়ি নিয়েও করতে পারো তো শুকনো চালের যে গুঁড়িটা নিয়েছি এক বাটি পরিমাণ তার মধ্যে আমি অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি নারকেল নারকেলটাকে কোরানো ব্যবহার করেছি এখানে কুচি করেও দিতে পারো তাতেও ভালো লাগবে লবণ নারকেল কোড়া চালের গুঁড়ির সাথে ভালো করে মিশিয়ে নেবার পর এবার নিয়েছি গরম জল তো দেখো আমি আঙুলটা ডুবিয়ে কিছুক্ষণ রাখতে পারছি এরকম গরম জল নিতে হবে অতিরিক্ত গরম জল নেবে না আবার একদম কম গরম জল নিলেও চলবে না এবারে এই গরম জলটা দিয়ে মাখতে হবে তো এক বাটি চালের গুঁড়ির জন্য প্রথমে আমি এক বাটি পরিমাণই গরম জল দিয়েছি তো এটা দিয়ে আগে মেখে নেব তো এক বাটি জলটা দিয়ে মেখে নেবার পর আরও এক বাটি গরম জল দিয়েছি তার মধ্যে অর্ধেকটা জল দিয়ে আমি খুব ভালো করে আবারও মেখে নিচ্ছি খুব ভালো করে মেখে নেওয়ার পর এবার অল্প অল্প জল দেবো খুব বেশি জল দেবো না এবার খুব ভালো করে মিশ্রণটাকে প্রায় পাঁচ ছয় মিনিট ধরে ফেটিয়ে নিতে হবে যত ভালো করে ফেটানো হবে প্রত্যেকটা আজকে পিঠে বা চিতুই পিঠে একদম নরম আর পারফেক্ট হবে তারপরে এটাকে এক ঘন্টা রেস্টে রেখে দিলাম হাতে যদি সময় আরও বেশি থাকে আরও বেশিক্ষণ রাখতে পারো তবে তিরিশ মিনিট কিন্তু অবশ্যই রেস্টে রাখতে হবে এক ঘন্টা পর খুব ভালো করে ফেটিয়ে নেব আরও দু মিনিট মতো আরও দু মিনিট মতো খুব ভালো করে ফেটিয়ে নেওয়ার পর শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো ছোটো চামচের হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার বেকিং সোডা কিন্তু দেওয়া যাবে না বেকিং পাউডারই দিতে হবে বেকিং পাউডারটা দিলে বেশ নরম আর ফুলকো ফুলকো হয় আর দেখো আমি দেখিয়ে দিচ্ছি মিশ্রণটা কিন্তু একদম পাতলা তো করা যাবেই না আবার খুব বেশি ঘনও করা যাবে না এরকম মাঝারি ঘনত্বের করে নিতে হবে তো ব্যাটারটা আমার একদমই রেডি এবারে দেখো যে বাটিতে আমি জল নিয়েছিলাম দু বাটির কম পরিমাণ জল লেগেছে পৌনে বাটির মতো আর যে অল্প জল বেঁচে গিয়েছিল ওই জলের মধ্যে আমি দু চামচ তেল মিশিয়ে নিলাম তো এই তেল জলটা আমার চিতুই পিঠে তৈরির কাজে লাগবে কিভাবে কাজে লাগবে সেটাও দেখাবো এবারে দেখো যে বাড়িতে আমাদের রান্নার কড়াই থাকে অ্যালুমিনিয়ামে সেই কড়াইটা বসিয়ে দিয়েছি আর কড়াইটাকে খুব ভালো করে দু মিনিট গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়েছি তারপরে তেল ব্রাশ করে নিয়েছি তারপর তেলটাকে কিন্তু অবশ্যই মুছে নিতে হবে টিস্যু পেপার দিয়ে মুছে নিয়েছি এদিকে ব্যাটারটাকে খুব ভালো করে ফেটিয়ে নেবে দেবার আগে তারপর হাতায় করে আমি দু হাতা ব্যাটার এই কড়াইয়ের মাছ বরাবর দিয়ে দেব যে তেলটা আমি ব্রাশ করলাম ওটা প্রথমবারই করতে হবে তারপরে কিন্তু তেল ব্রাশ করার কোনো প্রয়োজন নেই ওই যে তেল জলটা বানালাম সেটাই কিন্তু দ্বিতীয় পিঠার আগে আমাকে ব্যবহার করতে হবে আর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে একটা বাটি আমি ওপর থেকে চাপা দিয়ে দিয়েছি এরকম একটা পাত্র অবশ্যই চাপা দিয়ে দেবে দু মিনিট পর আমি দেখিয়ে দিচ্ছি দু মিনিটে কিন্তু হবে না দেখো কাঁচা রয়েছে এটা আমি তোমাদেরকে বোঝানোর জন্য বা দেখানোর জন্যই দেখাচ্ছি তো আঙুল দিয়ে দেখিয়ে দিলাম দেখো দু মিনিটের মাথায় কিন্তু হয়নি এটা মিনিট তিনেক মতো সময় লাগবে তো আরও এক মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অবশ্যই বন্ধুরা লোতে রাখবে তাহলে পিছনের দিকটা পুড়ে যাবে বা অতিরিক্ত লালচে বা কালো হয়ে যাবে আর তিন মিনিট পর দেখো আর আঙুলের মধ্যে লাগছে না একদম পারফেক্টলি তৈরি হয়ে গেছে ছোট ছোট আকারে বানাতে চাইলে এটা এক থেকে দেড় মিনিটে হয়ে যাবে দু হাতা ব্যাটার দিয়ে যদি বানাও তাহলে সময়টা তিন মিনিট মতো লাগবে আর যদি আরও বেশি বা আরও বড়ো আকারে বানাতে চাও সময়টা আরও এক মিনিট মতো বেশি লাগবে তো গ্যাসের ফ্লেমটাকে লোতেই রাখা আছে এবারে কিন্তু তেল দেব না আগেই বলেছি এবারে যে তেল জলটা বানিয়ে রেখেছিলাম সেটা কয়েকবার ছিটিয়ে দেব তারপরে কিন্তু অবশ্যই টিস্যু পেপার দিয়ে হালকা হাতে মুছে নিতে হবে এবারে আমি আবারও দিয়ে দিচ্ছি দু হাতা মতো ব্যাটার এইভাবে বন্ধুরা একটা করে আজকে পিঠে বা চিতুই পিঠে তৈরি হয়ে যাওয়ার পর তেল জল ব্রাশ করে নিতে হবে বা ছড়িয়ে দিতে হবে তারপর সেই তেল জলটাকে মুছে নিয়ে এইভাবে দুহাতা ব্যাটার দিয়ে ঘড়ি ধরে তিন থেকে চার মিনিট এইভাবে করে করে নিতে হবে আমি যেহেতু দু হাতা ব্যাটার দিয়ে করছি তাই তিন মিনিটেই এটা হয়ে যাচ্ছে তো আরও কয়েকটা বড় ছোট আকারে বানিয়ে নেবো দেখো একদম সামনে থেকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে কড়াইতে বানালে মাটির ছাঁচ বা আপাম প্যানে যতটা ফুলকো ফুলকো হয়তো ততটা ফুলকো হবে না তবে একদমই পারফেক্ট হবে যেভাবে আমি দেখিয়েছি প্রত্যেকটা টিপস মেনে বানালে দেখো বোঝাই যাচ্ছে না যেটা মাটির ছাঁচ বা আপাম প্যান্ট ছাড়া বানানো হয়েছে আমি একটু ছোট বড় মাঝারি এরকম শেপে বানিয়েছি কারণ কেউ একটু বড় বড় পছন্দ করে আবার কেউ একটু ছোট অথবা কেউ মাঝারি তো সব রকম শেপেই দেখো একদম পারফেক্ট হয় কোনোটা কড়াইতে লেগে যাবে না বা ভেঙে যাবে না আর পিছনের দিকে দেখো হালকা কালার এসছে খুব একটা লালচে কালার কিন্তু আসেনি তো এর থেকেও যদি কালারটা একদমই সাদা রাখতে চাও মানে দুই পিঠে একই রকম কালার আনতে চাও তার জন্য পদ্ধতিটা বলে দিচ্ছি এরকম একটা রুটি শেখার যে চাটু আমাদের বাড়িতে থাকে বা তাওয়া সেটাকে বসিয়ে দেবে হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নেবার পর ওপর থেকে যে কড়াইতে বানাবে সেই কড়াইটা বসিয়ে দেবে আর গ্যাসের ফ্লেমটাকে রাখতে হবে মিডিয়াম বা মিডিয়াম টু হাইতে তাহলেই কিন্তু দুই পিটি একদম সাদা হবে তো তাতে কিন্তু সময়টা একটু বেশি লাগতে পারে তো বন্ধুরা দেখো কত সহজেই বাড়িতে থাকা রান্নার কড়াইতে বানানো হয়ে গেল একদম পারফেক্ট চিতুই পিঠে আশা করছি জালিগুলো দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে আর কতটা পরিমাণ নরম হয়েছে এইভাবে তোমরা কোনোরকম ছাঁদ ছাড়া খুব সহজই বানাতে পারবে প্রত্যেকটা টিপস মেনে অবশ্যই বানিয়েও আমাকে কমেন্ট করে জানিও ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করো ধন্যবাদ